অপরাধীর পিছে পিছে দৌড়া এপিএস নন্দিনী কাকতি উলাল দুই নম্বরী বিষয়া ড্রাগস মাফিয়া জোড়াইরির মূরর কামড়নি আছিল এই নন্দিনী পিছে রাকেশ পালর আশীর্বাদতে বক্র পথরে হয়েছিল এপিএস রাজ্য জোকারি যাওয়া চিকিৎসক দম্পতির মুখা খুলিছিল নন্দিনী কাকতিয়ে তুলনিয়া সন্তানক বর্বর নির্যাতন চলার অভিযোগত নন্দিনীয়ে গ্রেপ্তার করেছিল ডাক্তার সংগীতা দত্ত আর ডাক্তার ওয়ালিউল ইসলামক যার বাবে নাম পাইছিল লেডি সিংহম কিন্তু এইগৰাকী লেডি সিংহমে এতিয়া ক্ষণ গণিছে গ্রেপ্তারক রাকেশ পালর পৃষ্ঠপোষকতাতে ধনের বিনিময়ত চাকরি লৈছিল এপিএস ঐশ্বর্য জীবন বৰুৱাই 2017 বর্ষত ফরেন্সিকে দিয়া প্রতিবেদনত উল্লেখ আছিল যে ঐশ্বর্য জীবন বৰুৱাৰ উত্তর বহীত সংলগ্ন করা হয়েছিল ভুয়া পৃষ্ঠা রাজনীতি বিজ্ঞানের উত্তর বহীত ভুয়া পৃষ্ঠা জাল উত্তর বহি পৃষ্ঠা সংলগ্ন করা হয়েছিল এইজন ঐশ্বর্য জীবন বৰুৱাৰ আছে বহু কাহিনী ডিব্ৰুগড়ত চাকরি করে থাকার সময়তে আসুর ডিব্ৰুগড় জেলার কার্যালয়ত এ এস পি হয়ে ঐশ্বর্য জীবন বৰুৱাই তাণ্ডৱৰ সৃষ্টি করেছিল আসুর শহীদ বেদীত জোতা পিন্ধি গুড়ি আইছিল এইগৰাকী দুই নম্বরী আরক্ষী বিষয়া ঐশ্বর্য জীবন বৰুৱাই এটা সাধারণ চহীর বাবেও বিষয়াগৰাকীক দিবলগীয়া হয়েছিল উৎকোচ যিগৰাকী ডি এস পি আজি ইয়াৰ পৰা যদি আমাৰ এই কণ্ঠ তেখেতৰ কাণলৈ পৰিছে আমি তেখেতক শুনাই দিব বিচাৰিছো আচাৰ্য জীৱন বৰুৱা যিগৰাকী ডি এস পি হেডকোৱাৰ্টাৰ তেখেতে নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰিছে ছাত্ৰ সন্থাৰ কৰ্মী আমি কৈ দিব বিচাৰিছো এইগৰাকী আৰক্ষী বিষয়া ক'ত কিয় বিখ্যাত আমি বিচাৰ কৰি চাব বিচাৰিলো আৰু আমি গুহুৰা যেতিয়া মাৰিলো আচাৰ্য জীৱন বৰুৱা কোন হয় তেতিয়া আমি দেখিবলৈ পালো এ পি এছ চি কেলেংকাৰী বক্র পথেৰে চাকৰি লোৱাত নাম হাঙৰ খাইছে এগৰাকী আৰক্ষী বিষয়া এগৰাকী আৰক্ষী বিষয়াই ছাত্ৰ সন্থাৰ কৰ্মীক নীতি শিক্ষা দিবলৈ আহে বহু মেধাবী ছাত্রর মূরত মার মারি পয়সার বিনিময়ত ছাত্র এপিএসসির কেলেঙ্কারিত চাকরি লওয়া বলে অভিযোগ আছে আর যদি গুগলত সার্চ করে তা দেখবলে পাব আগর ডিআইজি অপূর্ব জীবন বরুয়ার পুত্র আচার্য জীবন বরুয়া নাম এপিএসসি কেলেঙ্কারিত হাঙর খাইছে আর হাইকোর্টে 10 নভেম্বর মানে কই দিব বিচারিছো এগারী আরক্ষী বিজ্ঞান কি গন্ডগোল আছে সেই সময়ত যেটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তেতিয়া তার 200টা প্রশ্ন 100টা প্রশ্ন আহিছিল আর 100টা প্রশ্নর এগেইনস্ট 2 নম্বর কই 200 নম্বর আছিল আর সেই সময়ত প্রশ্ন কাগজখনত 11টা প্রশ্ন ভুল কই আহিছিল যার কারণে এপিএসসিয়ে সেই সময় সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে 11টা প্রশ্ন বাতিল করে বাকি 89টা 99টা প্রশ্নর উত্তর তার প্রদান করা হব বা নম্বর প্রদান করা হব সেই মতে যদি চাও আমি 89টা প্রশ্নর এগেইনস্ট 2 নম্বর কে 178 নম্বর 178 টোটাল নম্বর হয়েছিল কিন্তু পিছত দেখা গেল এইগৰাকী আচার্য জীবন বৰা নামৰ যিগৰাকী ডি এস পি এইগৰাকী ডি এস পিয়ে 178 টোটেল নম্বৰৰ ভিতৰত তেখেতে 186 পাবলৈ সক্ষম হৈছে নিলম্বিত এ এস পি রুমির টেরাংপি ডেপুটেশনত এনআইএ কার্যনির্বাহ করে আছিল এনআইএর অতিরিক্ত আরক্ষী অধীক্ষক হিসাবে কার্যনির্বাহ করা রুমির টেরাংপির রাজ্য সরকারের গৃহ বিভাগে কেন্দ্রীয় ডেপুটেশনের রিলিজ করে দিছিল বিগত আগস্টত 3 বছরের ডেপুটেশনত আছিল রুমির 2017 বর্ষত ফরেন্সিকে দিয়া প্রতিবেদনত উল্লেখ আছিল শাহজাহান সরকারের নাম শাহজাহান সরকারের ইংরাজি আইন সমাজ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের উত্তর বহীত সংলগ্ন করা হয়েছিল জাল পৃষ্ঠা আনফালে নিলম্বিত সহকারী নিয়োগ বিষয়া রাকেশ দাসের 6খন উত্তর বহীত নাছিল সহি ভাড়াতিয়া লোকে লিখিছিল রাকেশ দাসের উত্তর বহী উত্তর বহীত একোৱেই লিখা নাছিল রাকেশ দাসে রাকেশ দাসের পিতৃ ভগবান দাসও আহিব পাৰে এস আই টির তদন্তর আওতালৈ উল্লেখ করিম এইগৰাকী ৰাজপত্ৰিত বিষয়াই ইংৰাজীত লিখিব নাজানে নলবাৰী আৰু ছ'চিয়লজি শব্দ ২১গৰাকী ৰাজপত্ৰিত বিষয়াই নিলম্বনৰ পূৰ্বে বহু গুৰুত্বপূৰ্ণ পদত আছিল 2015ৰ পৰা 2023 চনলৈ বহু গুৰুত্বপূৰ্ণ ফাইলত স্বাক্ষৰ কৰিছিল এইসকল বিষয়াই বহু গোপনীয় নথিপত্ৰত স্বাক্ষৰ কৰিছিল নিলম্বিত বিষয়াসকলে সেইসমূহ গোপনীয় নথিপত্ৰৰ ক্ষেত্ৰত গৃহ বিভাগে কেনে ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব তাক লৈও প্ৰশ্ন স্বাভাৱিকতে উত্থাপিত হৈছে আবেলিৰ সংবাদ অব্যাহত